नमस्कार बंधुरा, आज हमें बनाते चले डिमेर कोरमा। तार जन्ने हमें डिम सिद्ध कर नहीं छटा, पिंज़ कुचिए नहीं, टमेटो पेस्ट कर आदा पिंज़ रसुन एक बारे पेस्ट कर रेखे तीनटे काचा लंका नहीं तेजपाता नहीं गरम मसलार दार चीनी लवंग एलाच नहीं भूल हो गए कि करब। गैसटाके ऑन करछि, काजू बादामटा बाटबो शिलनोड़ाते, तार डिमटाके एकटुखानी छुरी दिए एरकम भावे चारिदिके भाग करे नेवा हच्छे, जाते करे मसलागुलो डिमेर मध्ये ভালো করে মিশতে পারে, ঢুকে যায়। তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, হলুদ দেবো না, এটা হলুদ ছাড়া হবে, সাদা সাদা ভুল হয়ে গেছে, আগে পেঁয়াজটা না ভেজে নুন দিয়েছি, ঠিক আছে কোনো ব্যাপার না, পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব, পেস্তা বানিয়ে নেব। বাদামি করে ভাজবো পেঁয়াজটাকে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের থেকে পেঁয়াজটাকে তুলে নেব। ডিমটাকে একটু ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা জাস্ট একটু তেলে দিয়ে নাড়াচাড়া করে নেব। ডিমটা আমি হালকা করে জাস্ট তেলে একটু নাড়িয়ে নিলাম, হালকা একটু ভাজা ভাজা, বেশি ভাজা না, এটা এরকম ভাজা হবে। এবার আমি তেলের মধ্যে একটা তেজপাতা আর এই গরম মশলার এটা ফোড়নে দিলাম, এর মধ্যে আদা রসুন আর এক টুকরো পেঁয়াজ দিয়ে আমি একবারে পেস্ট করে নিয়েছি, তেলে দিয়ে দিলাম। এটা আরো সুন্দর একটু ব্রেস্টটা বেটে নেবো, পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা একটু বেটে দেবো, এর মধ্যে কাজু বাদাম বাটা দেবো, আর একটু নামানোর আগে ঘি দেবো একটুখানি সামান্য, আর গরম মশলা দেবো, হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো, আর একটু ধনের গুঁড়ো দিলাম, নুন পরিমাণ মতো দিলাম, একটু লঙ্কার গুঁড়ি দিলাম, একটু জিরের গুঁড়ি দিলাম, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার আমি একটু এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম যেটা, সেটা একটু আমি বেটে নেব, একটু
একটু জল দিয়ে দিলাম মশলাটা আর এই কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিলাম পেস্ট দেখে পেঁয়াজ বাটাটাও এখানে একটা কাচের বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে এটাও দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দাও এবার কষিয়ে নিয়ে জল দিয়ে দেব হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব অল্প করে বেশি না ডিমটা দিয়ে দেব সাথে আমি কাঁচা পাকা লঙ্কা তিনটে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম এটার মধ্যে দিলাম দিয়ে একটুখানি ঘি আমি এটার মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম ছড়িয়ে দেবো একটু এই যে আমার ডিমের কোরমা রেডি হয়ে গেছে কিভাবে বানালাম সমস্তটাই দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই করে দিন এবার নতুন নতুন ভিডিও আসবে আরে না ওটা আমি বলতে পারবো না তো বেসিক্যালি মা বলতে চাইছিল এটাই যে নোটিফিকেশন প্যানেলে যদি আমাদের নোটিফিকেশন না আসে তার জন্য কি করতে হয় তার জন্য সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে সেটাকে চাপ দিয়ে অল নোটিফিকেশনে করে দিতে হবে তার ফলে কি হবে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে তো এটাই মা বলতে চাইছিল যেটা মা বলতে পারেনি সেটা আমি বলে দিলাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা কি করবে সাবস্ক্রাইব করে নাও তো টাটা খতম বাই বাই টাটা গুড বাই গয়া